আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আমরা যেরকম নিডেল নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের নিডেলের মধ্যে নিডেলের সাইজ লেখা থাকে না, কিন্তু কোড নাম্বার থাকে। তো এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমাদের নিডেলটা কত নাম্বার সাইজ। যখন আমরা নিডেলটা লাগাতে যাই তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে আমাদের নিডেল সাইজ কত নাম্বার। তো আজকে আমরা নিডেল সম্পর্কে বিস্তারিত জানবো, নিডেল কত প্রকার ও কী কী, আমরা এই নিডেল দিয়ে কী কী কাজ করতে পারি। তো আপনাদের সামনে যে একটি পিকচার দেখতে পারতেছেন, তো এখানে দেখেন অনেক ধরনের নিডেলের কিন্তু গার্মেন্টসে কাপড় সেলাইয়ের জন্য কিন্তু অনেক ধরনের অনেক প্রকার নিডেলের সাইজ দেখানো হচ্ছে। তো আপনারা পর্যায়ক্রমে দেখতেছেন উপরেরটা এবং নিচে বল পেন্ট এবং জেন্স ডেনিম, মাইক্রোটেক শার্প, তাদের লেদার মানে চামড়া কাজের জন্য কি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রায় 6 থেকে 7 ধরনের কিন্তু এখানে নিডেল দেখানো হচ্ছে। তো আমরা এইখানে আমাদের যে নিডেলের যে পয়েন্ট, মেইন হচ্ছে নিডেলের পয়েন্ট, আপনি কোন কাপড় ব্যবহার করতেছেন, ঠিক আছে, তো কোন কাপড়ে কোন নিডেল ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে জার্সি বল পয়েন্ট আছে, স্টার্চ আছে, জেন্স ডেনিম আছে, মাইক্রোটেক শার্প আছে, লেদার আছে, তারপর ইউনিভার্সাল আছে। তো এটা কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট থাকে কোন কাপড়ে কী ব্যবহার করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে আগে প্রথমে আমাদের কোড নাম্বার দিয়ে কীভাবে চিনবো এটা আগে আপনাদেরকে বলে দিই। আপনারা যে কোনো নিডেলের মধ্যে যদি কোড নাম্বার থাকবে, এটা ডিপি হোক, DP70 হোক, বিভিন্ন ধরনের মেশিনে বিভিন্ন ধরনের নিডেল লাগানো হয়, প্লেন মেশিনে, টু নিডেলে, যেরকম প্লেন মেশিনে DP x 1, তারপর আবার প্লেন মেশিনে DP x 5 লাগানো যায়। এটা হচ্ছে আপনার বারের উপর নির্ভর, বারের আপনার প্লেন মেশিনের মধ্যে যদি ডিপির বার থাকে অবশ্যই আপনাকে ডিপি ব্যবহার করতে হবে। তো আপনাদের যে কোনো মেশিনে আপনার নিডেলের মধ্যে যে নাম্বার থাকে, তাহলে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি নিডেলের মধ্যে যে 55 কোড নাম্বার থাকে, তো অবশ্যই এটা আপনার 7 হবে। আপনারা দেখেন যে নিডেলের নিচে কিন্তু আমি আপনাদের জন্য একটা পিকচার সংগ্রহ করেছি আপনাদের জন্য, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কত নাম্বার কোড থাকলে আপনারা নিডেলটা কত নাম্বার সাইজ বুঝতে পারবেন। তো 55 নাম্বার যদি কোড নাম্বার থাকে তাহলে আপনারা বুঝবেন নিডেলটা 7 মানে 7 নাম্বার। যদি আপনাদের 60 থাকে নিডেলের মধ্যে তাহলে বুঝবেন এটা 8 নাম্বার নিডেল। যদি 65 থাকে অবশ্যই ভাববেন 9 নাম্বার, যদি 70 থাকে 10 নাম্বার, এবং 75, 80, 90 এইভাবে করে কিন্তু আপনাদের নিডেলের সাইজটা চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এখানে অনেক নিডেলের মধ্যে আপনার নিডেল সাইজ লেখা থাকে না, ঠিক আছে, কোড নাম্বার থাকে। তো আপনারা কিন্তু এই ভিডিওটা থেকে আপনারা চিনতে পারবেন যে 22 নাম্বার নিডেলে কতটুকু কত কোড নাম্বার থাকবে, হ্যাঁ, তারপর 21 নাম্বার নিডেলে কত কোড নাম্বার থাকবে। এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা মেশিনের নিডেলের আপনার কোড নাম্বার অনুযায়ী কিন্তু এই সাইজগুলো করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা এখানে অবশ্যই আপনারা এটা দেখে বুঝে নেবেন যে কত নাম্বার কোডে, এটা আপনাকে নোট করে নিতে পারেন। তো এখন আমরা আপনাদেরকে যে কোড নাম্বার দেখানো হলো, তো এরপর আমরা এই কত সাইজ কত নিডেল আমরা এগুলো ব্যবহার করব। তো 8 নাম্বার সাইজ দেখেন 60, তারপর ভেরিফাইন, তো এটাকে আমরা যেহেতু ইংলিশ এটাকে আমরা বাংলা করছি। তো বন্ধুরা, এই যে পিকচারটা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সাইজ লেখা আছে, তারপর কোড নাম্বার দেওয়া আছে, এবং ফেব্রিকের ওজন আছে এবং ফেব্রিকের প্রকার বেত আছে, ঠিক আছে। তো আমরা আজকে এটা বিশেষ করে ভালো করে জানবো এটা। তো দেখবেন 8, 9, 10 এই যে তিন সাইজের যে নিডেল আছে এখানে কিন্তু দেওয়া আছে খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর মানে লাইট, এটাকে লাইট বোঝানো হয়েছে। তো এই লাইট দিয়ে আপনারা আমরা কী কী কাজ করতে পারবো, এই তিন সাইজ নিডেল দিয়ে কী কী কাজ করতে পারবো। তো এটা হচ্ছে সূক্ষ্ম সিল্ক, শিফন, অর্গানজা, ভয়েল এবং সূক্ষ্ম লেস। এরপরে দেখেন 11 থেকে 12 হালকা ওজন মানে হালকা একটু মোটা। তো এটার মধ্যে আমরা কী কী কাজ করতে পারবো, কটন, বয়েল, সিল্ক, সিনথেটিক্স, স্পেন্ডেক্স এবং লাইক্রো। এরপরে আপনারা খেয়াল করুন 14 নাম্বার মাঝারি ওজন মানে মিডিয়াম আর কি, এটাকে মিডিয়াম বোঝানো হয়েছে। তো এটার সাথে আমরা কী কী কাপড় সেলাই করতে পারবো, এটা দিয়ে কুইল্টিং কাপড়, তুলা, মখমল, সূক্ষ্ম কর্ডরই, লিলেন, তারপর মসলিন, জার্সি, তারপর হালকা উল, বোনালুম,
তো এই কাপড়গুলো সেলাই করা যায়। এবং কি 16 নম্বর মানে ভারী ওজন, মোটামুটি ভারী ওজন, এটা হচ্ছে ডেনিম কর্ডুরই ক্যানভাস হার্স শুটিং চামড়া। এরপরে দেখেন 18 নম্বর, তো 18 নম্বরে আমাদের যেই খুব ভারী, খুব ভারী বোঝাচ্ছে, এটা হচ্ছে ভারী ডেনিম, ভারী ক্যানভাস, গৃহসজ্জার সামগ্রী, ফেব্রিক, তারপর ভুল পশম, তো এগুলোই কিন্তু আমরা সেলাই করতে হবে 18 নম্বর। এরপর অতিরিক্ত ভারী, ঠিক আছে, খুব ভারী মানে একদম মোটা 20 নম্বর নিডেল, অনেকটাই মোটা, তো এখানে কোড নাম্বার দেওয়া আছে। তারপর এটা দিয়ে আমরা অতিরিক্ত ভারী কাপড় মানে আমাদের অতিরিক্ত মোটা কাপড় যা ডেনিম, ডেনিমের সাথে যদি মোটা কাপড় থাকে তো ওইগুলো হচ্ছে আমাদের এখানে মানে ভারী ডেনিম যেটাকে বলা হয়, তো এগুলো দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। তো আশা করি ভিডিওটা যারা দেখেছেন আপনাদের কাছে ভালো লাগবে, তো আপনারা এটা নোট করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।